এনজেপি রেলওয়ে স্টেশনে গান্ধীধাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 7টি হাতির দাঁত সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া হাতির দাঁতের বাজার মূল্য আনুমানিক 1,29,00,000 টাকা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে শিলিগুড়ির এনজেপি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7টি হাতির দাঁত সহ একজনকে গ্রেফতার করল রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ধৃত ওই ব্যক্তির নাম আজিম আহমেদ, সে অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ধৃত ওই ব্যক্তিকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে গান্ধীধাম এক্সপ্রেস AC2 টায়ার থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। ওই হাতির দাঁতগুলো বেনারসে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া হাতির দাঁতের বাজার মূল্য আনুমানিক 1,29,00,000 টাকা। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল আমাদের ডিআরআই অফিসাররা আজিম আহমেদ, যার বাড়ি হচ্ছে আসামের কোকরাঝারে, তাকে এনজিপি থেকে ইন্টারসেপ্টেড করা হয়। সে গান্ধীধাম এক্সপ্রেসে 12 কেজি 900 গ্রাম এলিফ্যান্ট ট্যাক্স, মানে হাতির দাঁত, সে এগুলো স্মাগলিং করে ইউপিতে নিয়ে যাচ্ছে বেনারসিতে কাউকে হ্যান্ড ওভার করার জন্য। অ্যাকচুয়ালি এগুলো সাউথ ইস্ট কান্ট্রি যে আছে সেখানে স্মাগলিং করার জন্য এর মূল উদ্দেশ্য ছিল। তাকে যখন ইন্টারসেপ্টেড করা, তার কাছে 2টো ব্যাগ উঠল, একটা সাইড ব্যাগ ছিল, একটা ট্রলি ব্যাগ ছিল। ট্রলি ব্যাগ থেকে 7 পিসেস এলিফেন্ট ট্যাক্স আমাদের অফিসাররা রিকোয়ারি করে, যার আনুমানিক বাজার মূল্য 1,29,00,000 টাকা। এবং তাকে ইন্টারসেপ্টেড করা, সে অ্যাডমিট করে যে সেগুলো স্মাগলিং করছিল, স্মাগলিং করে ইউপি বেনারসের গোপালবাবু বলে কাউকে হ্যান্ড ওভার করার কথা ছিল। আর কি আজকে মহামান্য ACJM আদালতে তোলা হলে বিচারক সমস্ত শোনার পর তার জামিনের আর্জি খারিজ করে 14 দিনে জেলে হাজত তাকে পাঠানো। এর আগেও এরকম হয়েছিল? কত টাকার দর এটা? এটা আনুমানিক 1,29,00,000 টাকা ভ্যালু আছে। 1 কিলো 10 মানে 10 লাখ টাকার মার্কেট। এটা কতদিন পরে আবার এরকম? 3 মাস পর আবার নতুন করে আবার অ্যারেস্ট।